এবার অ্যালকিল অ্যারাইল ইথারের ক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু সব সময় একবারে স্পেসিফিক রিয়াকশন, ফিক্সড রিয়াকশন, সব সময় এখানে ফেনল ও অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হবে, এটা কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। অ্যালকিল অ্যারাইল ইথার দিলে যাই গ্রুপ থাকুক না কেন, অ্যালকিল অ্যারাইল ইথার মানে একটি C6H5 গ্রুপ থাকবে এবং একটি আর গ্রুপ থাকবে, এখানে আর গ্রুপ যাই থাকুক না কেন সব সময় কিন্তু ফেনল এবং অ্যালকিল হ্যালাইডই উৎপন্ন হবে। যেরকম ধরা যাক আমি অ্যানিসোল নিলাম, এটি হচ্ছে অ্যানিসোল, যথারীতি এটি প্রোটোনেটেড হলো, প্রোটোনেটেড হওয়ার পর যে প্রোটোনেটেড ইথারটি তৈরি হলো সেটি এরকম। এবার এখানে দুটো পসিবিলিটি, একটা পসিবিলিটি হচ্ছে SN2 রিয়াকশন যেটা দেখাচ্ছে সেটা হয় না কোনোদিন, ঠিক আছে, এটিকে অ্যাটাক করতে পারে, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে এখানে যে এই যে পাই ইলেকট্রন ক্লাউড, এটা আমি আগেও বলেছি, পাই ইলেকট্রন ক্লাউড গুলোকে যদি আমি এরকম করে দেখি তাহলে এই পাই ইলেকট্রন ক্লাউড গুলি এই OCH3 এখানে যে আছে এই যে Br- এই পাই ইলেকট্রন ক্লাউড দ্বারা রিপেল হয়, তাই জন্য এটি কখনোই হবে না, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটি এই দিক দিয়ে হবে না, বিক্রিয়াটি হবে এখান দিয়ে এবং তাতে উৎপন্ন হবে হচ্ছে C6H5OH প্লাস CH3Br হয়ে গেল। এবার কথা হচ্ছে যে বিক্রিয়াটি কি শুধু SN2 পথেই হয়, SN1 পথেও হতে পারে, কিন্তু SN1 পথে হলে SN1 পথেও যদি হয় তাও এই বন্ডটা কখনোই ক্লিপ করবে না, ঠিক আছে। যদি বিক্রিয়াটি SN1 পথে হয় তাহলেও C6H5O CH3 ইথারের এই বন্ধনটি এটা ক্লিভেজ হবে না বা এটা বিভাজিত হবে না, হবে না। এর কারণ কি না, এর কারণ হচ্ছে যদি এটা বিভাজিত হয় তাহলে আমি পাবো হচ্ছে C6H5 প্লাস প্লাস OCH এরকম কিছু একটা পাবো। এবার এই যে C6H5 প্লাস ফিনাইল ক্যাটায়ন এটা কিন্তু আনস্টেবল, এটা আমাদের মাথায় রাখতে হবে। বেঞ্জিন স্টেবল, বেঞ্জিন হ্যালাইড স্টেবল, তার রেজোনেন্স হয়, সব কিছু হয়, কিন্তু এই যে C6H5 প্লাস যদি হয়ে যায়, মানে এই বন্ডটা যদি ব্রেক হয়ে যায়, এই বন্ডটা যদি ব্রেক হয়ে যায় তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে গেলে কি হবে, এই C6H5 এর উপর একটা প্লাস হবে এবং তাতে যে C6H5 প্লাস এই যে ক্যাটায়নটা হবে এই ক্যাটায়নটি কিন্তু আনস্টেবল, তাই জন্য বিক্রিয়াটি এই পথে হবে না, ঠিক আছে। নেক্সট যেটা আমি দেখছি যে যদি এরকম হয় বেঞ্জাইল অ্যালকাইল ইথারের ক্ষেত্রে, ঠিক আছে, বেঞ্জাইল অ্যালকাইল ইথার, এটা অ্যালকাইল অ্যারাইন ছিল, এরপরে আমরা কোন গ্রুপটা দেখাচ্ছি না, বেঞ্জাইল গ্রুপ, বেঞ্জাইল গ্রুপ মানে কি C6H5CH2, এই গ্রুপটাকে বলা হয়
বেঞ্জাইল গ্রুপ। তাহলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ছ নম্বর বেনজাইল অ্যালকাইল ইথার যদি হয় সেক্ষেত্রে কি হবে, বেনজাইল অ্যালকাইল ইথারের ফর্মুলা এই গ্রুপটা হচ্ছে বেনজাইল গ্রুপ C6H5CH2। তার সাথে কে যুক্ত হবে, একটি অ্যালকাইল গ্রুপ এবং একটি ইথার গ্রুপ, অর্থাৎ ও। এবার অ্যালকাইল গ্রুপ হিসাবে C2H5 নেওয়া যেতে পারে, CH3 নেওয়া যেতে পারে। তাহলে এই জিনিসটি তৈরি হল যথারীতি, এটা HX দ্বারা প্রোটোনেটেড হল, HX দ্বারা এটি প্রোটোনেটেড হল। HX দ্বারা যদি এটি প্রোটোনেটেড হয়, এর পরে এটা কিন্তু মনে রাখতে হবে, এর পরে SN1 পথে বিক্রিয়াটি হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধরো এই বন্ডটির বিভাজন ঘটল, আমি কি পাবো, C2H5OH। আর ক্যাটায়ন হিসাবে কি পাবো, ক্যাটায়ন হিসাবে পাবো হচ্ছে এটি CH2+, অর্থাৎ বেনজাইল ক্যাটায়ন। এবার এই বেনজাইল ক্যাটায়নটা কিন্তু রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব লাভ করে, ঠিক আছে, এই তাহলে আমি কি দেখছি যে এই C6H5CH2+ এটা কিন্তু স্টেবিলাইজড বাই রেজোনেন্স, রেজোনেন্স দ্বারা সে স্থায়িত্ব লাভ করে। তাহলে আমি কি পেলাম, একটি প্রোডাক্ট অ্যালকোহল পেলাম ROH, আর একটি প্রোডাক্ট কি পাবো, না এই যে C6H5CH2+ হলো সেটি I- বা কোন X- যাই হোক না কেন তার সাথে বিক্রিয়া করে পাওয়া গেল হচ্ছে CH2+, ঠিক আছে। তাহলে এই ভিডিও এবং তার আগের ভিডিওতে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হলো COOR বন্ধনের যে HX এর সঙ্গে বিক্রিয়া ইথারের, সেটা আমরা দেখলাম এবং যথেষ্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। দেখি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, দেখো ডাইলুট এসোফোর H2SO4 যদি আমি দিই তাহলে ROR- ডাইলুট H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে ROH+R-OH উৎপন্ন করে। এখানে আর অন্য কোনো অপশন নেই, কারণ এখানে আমি কোনো হ্যালাইড ব্যবহার করছি না, কিচ্ছু ব্যবহার করছি না, সুতরাং আমি যাইনি না কেন সেখান থেকে, আমি যদি মিক্সড ইথার নিই তাহলে একই অ্যালকোহল, এই আলাদা অ্যালকোহল, আর যদি সিম্পল ইথার নিই তাহলে একই ধরনের দুটি অ্যালকোহল পাবো। অর্থাৎ যদি আমি মিথাইল ইথাইল ইথার নিই তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে মিথাইল অ্যালকোহল প্লাস C2H5OH, ঠিক আছে। এইবার প্রথমে কি হয়, যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করি, ঠিক আছে, তাহলে ধরা যাক কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করলে, এই জিনিসগুলো দেখে রাখবে, কারণ এই জিনিসগুলো অনেক বইয়ে দেওয়া নেই। এটা কিন্তু আমি বললাম ডাইলুট, এখানে যে H2SO4টা ছিল সেটা কিন্তু ডাইলুট। এবার কনসেন্ট্রেট যদি ব্যবহার করা হয় তাহলে ধরা যাক C2H5 OC2H5 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 যদি দেওয়া হয় তাহলে অ্যালকিল হাইড্রোজেন সালফেট এই প্রোডাক্টটি উৎপন্ন হবে, অ্যালকোহল কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তারপরে তাকে অ্যালকোহল করা যেতে পারে সেটা আমরা জানি, কিন্তু সরাসরি এখান থেকে যেরকম সুন্দরভাবে অ্যালকোহল উৎপন্ন হয়ে যাচ্ছিল সেটি কিন্তু এই ক্ষেত্রে হবে না। কারণ কেন হবে না, কারণ এখানে জলের পার্সেন্টেজটা বেশি আছে আর এখানে কিন্তু H2SO4 মাইনাস বা H2SO4 এর পার্সেন্টেজটা বেশি আছে, তাহলে আমি কি পাবো, 2 C2H5 O SO3 H SO3 H প্লাস H2 SO3 H। নেক্সট আর একটা জিনিসও মনে রাখতে হবে, এই পয়েন্টগুলো খুব ভাইটাল, হ্যাঁ, পরীক্ষাতে সাধারণভাবে এটা দিলে তোমরা এটা করবে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কনসেন্ট্রেটেড দেয় বা যদি 2 ডিগ্রি 3 ডিগ্রি দেয়, নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা মনে রাখা আরো ইম্পর্টেন্ট, যদি দেখা যায় যে আর বা আর ড্যাশ যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে 2 ডিগ্রি 3 ডিগ্রিটা সেটা কিন্তু অ্যালকোহলে পরিণত হবে না, সেখান থেকে আমরা অ্যালকেন পাব, ঠিক আছে, অ্যালকিন পাব। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, 2 ডিগ্রি হিসাবে আমি আইসোপ্রোপাইল গ্রুপ নিলাম, ঠিক আছে, এবং তার সাথে আমি ইচ্ছা করে একটি 1 ডিগ্রি গ্রুপ নিলাম, ডাইলিউট H2SO4 দেওয়া হলো, এখানে কিন্তু একটা CH3OH উৎপন্ন হবে, অর্থাৎ যেটি 1 ডিগ্রি এখানে যেরকম হচ্ছিল ROH সেরকম CH3OH উৎপন্ন হলো একটি, ঠিক আছে। এবার আর একটি কিন্তু কখনোই আর একটি 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে না, অর্থাৎ এই যেটি লিখলাম সেটি কিন্তু উৎপন্ন হবে না, 1 ডিগ্রিটি অ্যালকোহলে রূপান্তরিত হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু এখানে 1 ডিগ্রি আছে, কিন্তু 2 ডিগ্রি গ্রুপটি বা এখানে যদি 3 ডিগ্রি গ্রুপ থাকতো সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হতো না, তার বদলে হতো অ্যালকিন, অর্থাৎ যে জিনিসটি পাবো সেটা হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখা, ঠিক আছে, এবং এগুলোতে কিন্তু পরীক্ষাতে ভুল হয়। এটা ঠিকই আছে, CH3 CH3C তিনটে কার্বন, এখানেও CH3 CH3C তিনটে কার্বন, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি এরকম ভাবে দেখো, যদি তুমি এরকম ভাবে দেখো এইটাকে, ঠিক আছে,
আচ্ছা বোঝা গেছে, সে একই জিনিস। তুমি যদি এখানে সিএইচ থ্রি গ্রুপ দাও, যদি সিএইচ থ্রি গ্রুপ দাও তাহলে এখানে একটি সিএইচ থ্রি হবে, অর্থাৎ আমি 3 ডিগ্রি নিলাম, এটি 3 ডিগ্রি, আরেকটাতে 2 ডিগ্রি নিয়েছিলাম, একই ব্যাপার। ব্যাপারটা সেই অ্যালকিন উৎপন্ন হচ্ছে। নেক্সট আমি দেখব পিও সিএল থ্রির সঙ্গে বিক্রিয়া, সরি পিসিএল ফাইভ এর সঙ্গে। নেক্সট আমি দেখব পিসিএল ফাইভ এর সঙ্গে বিক্রিয়া, তাহলে আমরা দেখব পিসিএল ফাইভ এর সাথে রিয়াকশন। পিসিএল ফাইভ এর সাথে রিয়াকশনে আর ও আর এটা পিসিএল ফাইভ এর সঙ্গে বিক্রিয়া করে উত্তাপ যদি দেওয়া হয় তাহলে তৈরি হয় হচ্ছে 2RCl প্লাস POCl3, ঠিক আছে। যেরকম আমি যদি দেখি যে ধরো C2H5 OC2H5 নেওয়া হলো প্লাস PCl5, তাহলে আমি কি পাবো 2C2H5Cl প্লাস POCl3। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এখানে অ্যালকোহলের মতো HCl উৎপন্ন হয় না, অর্থাৎ আমি যদি C2H5OH এর সঙ্গে PCl5 এর বিক্রিয়া করাতাম তাহলে C2H5OH প্লাস PCl5, তাহলে আমি পেতাম হচ্ছে C2H5Cl প্লাস POCl3 প্লাস HCl, ঠিক আছে। এবার যদি এই আমি বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে বা সেই টেস্ট টিউবে যদি আমি AgNO3 দিতাম তাহলে সঙ্গে সঙ্গে AgCl এর অধক্ষেপ পড়ত। এখানে যদি আমি AgNO3 দিই তাহলে কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। তাহলে এই যে HCl উৎপন্ন হচ্ছে বা হচ্ছে না এই দিয়ে কিন্তু আমরা ইথার এবং অ্যালকোহলের পার্থক্য করতে পারি। এই জিনিসটা একটু এক্সট্রা অ্যাড করা আছে AgNO3 দিয়ে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইড ফর্মুলা কি RCOCl, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইড RCOCl কি হবে, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া যদি হয় ধরো C2H5, আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে রিয়েজেন্ট হিসাবে অর্থাৎ ইথার এবং অ্যাসিড ক্লোরাইড তো থাকবেই, তাছাড়াও রিয়েজেন্ট বলো বা অনুঘটকও বলতে পারো, সেখানে অ্যানহাইড্রাস এলসিএল থ্রি বা অ্যানহাইড্রাস ZnCl2 আমরা ব্যবহার করব, ঠিক আছে। রিয়াকশনটা কিছুই না, এখানে ধরো সিএইচ থ্রি ও সিএইচ থ্রি আছে, ঠিক আছে, প্লাস সিএল ডাবল বন্ড ও C2H5 আছে, তাহলে এখানে এই বন্ডটি ক্লিভেজ হবে এবং এখান থেকে পাবো হচ্ছে CH3Cl। আর এই যে গ্রুপটা দেখছ অর্থাৎ C2H5CO ও CH3 একটি এস্টার পাবো, একটি এস্টার পাবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সিমিলারলি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়াও একই ধরনের হবে, ঠিক আছে। ধরা যাক
acid anhydride formula acid anhydride r c double bond o o c double bond o r এটা হচ্ছে acid anhydride তাহলে বিক্রিয়া যদি হয় ধরা যাক c2h5o c2h5 plus r c double bond o o c double bond o এখানে ধরো CH3 দিয়ে দাও তাহলে এখান থেকে এস্টার উৎপন্ন হবে এবং এস্টারটা কি হবে টু CH3 C double bond O O C2H5 ঠিক আছে যদি আমি সিম্পল ইথার ব্যবহার না করে মিক্সড ইথার ব্যবহার করতাম তাহলে কি হতো একটি এটা হতো আর একটি হতো হচ্ছে CH3 C double bond O O CH3 ঠিক আছে অর্থাৎ দুটো ক্ষেত্রে আবার এস্টার উৎপন্ন হবে আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা এরপরে পরের ভিডিওতে বলছি।